হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছো? আর আজকে আমার অ্যানিভার্সারি, মানে ফার্স্ট অ্যানিভার্সারি, তো বিবাহবার্ষিকী বাংলায় বলতে গেলে, তো সেটা কীভাবে আমরা সেলিব্রেশন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এখন আমরা বেলুন টেলুন ফুল হচ্ছে, যা ফাটে গিয়ে আরে বাবা। তো বেলুন ফেলুন ফুলানো হচ্ছে মানে ডেকোরেশন করার জন্য। তো এই দেখো ভাই ফুল হচ্ছে আর ফাটাচ্ছে। লাইক করবে, কমেন্ট করবে, সব করবে, কিন্তু তো গাইস আমাদের বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে। কত বেলুন, কত বেলুন, কত বেলুন! এই যে আমার গিন্নি, এখন আমাদের সব ডেকোরেশন চলছে। এই দেখো ফ্রেন্ডস, আমার ডেকোরেশনের লেবার। আচ্ছা, তো এখন সেলিব্রেশন হবে, শুরু হতে চলেছে সেই সেলিব্রেশন। কেমন লাগছে, এরকম সাজিয়েছে কি সুন্দর, কি রকম লাগছে সাজানোর ডেকোরেশন? ভালো লাগছে, যারা যারা সাজিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, কেকটা কি রকম হয়েছে? এই তো দেখো কি রকম হয়েছে, কেকটা কেমন হয়েছে জানি না, তবে দেখতে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হাততালি। আচ্ছা, ভালো লাগছে কেকটা? কেকটা কি রকম হয়েছে? হ্যাপি বার্থডে। কে বলে তুমি? গজব বেজতি হ্যায়। হ্যাপি অ্যানিভার্সারি। মিউজিক। আ ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওইটা লয় তো। তোমার কোন কমেন্ট আছে? ঠিক আছে, আজকে অ্যানিভার্সারিতে অনেক কিছু গিফট পড়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। এখন কেক টেক কেটে সবাইকে দেওয়া হচ্ছে। অরিন্দম পুরো শেভিং জেল মাখিয়ে দিয়েছে, আমি পুরো দাড়িটা কাটবো, শুধু শুধু দাড়ি আমি জাস্ট একবার নিচে গেছিলাম, কেকটা সব খেয়ে নিয়েছে। কেকটা দেখো, কেকটা নাই, চিনতেই পারবে না। এ দেখো কেকটা, আর শুধু একটা চেরি আছে, আর কিছু নাই। কিছু আছে আলাদা, নাকি একটা জামাটা আমার জেঠিমা দিয়েছে,
আমার বাবা মা দিয়েছে ওকে গিফট। গজব বেজ্জতি হে। সো গাইস আমাদের সব কিছু কমপ্লিট দেখতে পেলে আমরা কিভাবে সেলিব্রেশন করলাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই, টেক কেয়ার।